কংগ্রেস নেতা রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজের প্রতিবাদে সরব হল জলপাইগুড়ি জেলা কংগ্রেস কমিটি। আজ বিকেলে জেলা কংগ্রেস কর্মীরা মুখে কালো কাপড় বেঁধে জলপাইগুড়ি শহরের রাজীব গান্ধী মূর্তির সামনে মার্চেন্ট রোড অবরোধ করেন। এরপরে রাস্তার উপর বসে পড়ে ধিক্কার জানাতে থাকেন তারা। এদিকে কংগ্রেস কর্মীদের এই প্রতিবাদ আন্দোলনের জেরে মার্চেন্ট রোডে যানজটের সৃষ্টি হয়। জেলা কংগ্রেস সভাপতি পিনাকী সেনগুপ্ত বলেন, লোকসভার ভেতরে দাঁড়িয়ে রাহুল গান্ধী প্রশ্ন তুলেছিলেন কিভাবে জনগণের করের টাকা ওই কর্পোরেট হাউসের মালিকের হাতে যাচ্ছে, তার সাথে প্রধানমন্ত্রীর সম্পর্ক কি, বিরুদ্ধ কণ্ঠস্বরকে রুদ্ধ করতে চান, তাই বিগত দিনের একটি জনসভার বিষয়কে তুলে নিয়ে এই ঘটনা করা হয়েছে। সাংসদ পদ খারিজ করে দেওয়া হয়েছে, রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজ করে দেওয়ার যে অর্ডার বেরিয়েছে সেটা গণতন্ত্রের পক্ষে অত্যন্ত বিপজ্জনক, তাই আজকের দিনটা গণতন্ত্রের পক্ষে বিপন্নতার দিন, গণতন্ত্রের কালো দিন। সারা দেশের জাতীয় কংগ্রেসের কর্মীরা রাস্তায় নেমেছেন, আমরাও রাস্তায় রাজীব গান্ধীর এই স্ট্যাচুর নিচে দাঁড়িয়ে আজকে আমরা এই প্রতিবাদ জানালাম। আমরা প্রথমত আজকের এই যে বিপন্নতা, গণতন্ত্রের বিপন্নতা, তার বিরুদ্ধে কালো কাপড় মুখে দিয়ে আজকের দিনটিকে ব্ল্যাক ডে হিসেবে পালন করার বার্তা দিলাম এবং তারপরে কিছুক্ষণ আমরা রাস্তা আটকে প্রতিবাদ জানালাম।